আমার কোনো কিছু জানার দরকার নাই জব্বার আমি লিয়াকত শিকদার রে পাইলেও মারুম আমি মনাব্বর রে পাইলেও মারুম আর যদি কেউ ঠেকাইতে আসে আমি তারেও মারুম আমার আর তুই আমার কথা হন না দোস্ত কথা হন না টাইম নাই তোমার লগে যুদ্ধের ময়দানে দেখা হইব রাখলাম আমি হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকের এই ভিডিওতে দেখাবো বাংলাদেশের জনপ্রিয় দর্জন নাটক অভিনেতাদের ভাইরাল ডায়লগ আমি কইছি আপনারাই আমার পছন্দ না জিনিসের কথা কই নাই আমার পছন্দ করতে অনেক টাইম লাগে আমি পছন্দ করার মালও না আমি জিনিসের কথাই কইছিলাম এই ডায়লগগুলো টিকটক ইউটিউব সহ সকল প্ল্যাটফর্মগুলোতে ব্যাপক হারে ভাইরাল হয়েছে তো গাইস জনপ্রিয় দর্জন নাটক অভিনেতাদের 10টি ভাইরাল ডায়লগ একসাথে উপভোগ করতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তো গাইস চলেন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই তো গাইস আমাদের লিস্টে প্রথমে আছে মোশাররফ করিম সে হঠাৎ করে যখন অনেক টাকা পয়সার মালিক হয়ে যায় ওই মেশিন কই বন্ধ যাবে রে মেশিন কি এর মেশিন টাকা গুণনের মেশিন কই বন্ধ যাবে কহ যত টাকা লাগে কিনমু টাকা গুণনের মেশিন দিয়ে আপনি কি করেন ওই বেটা খালি হাতে এত টাকা গুণন যায় নাকি টাকা গুনতে গুনতে আমার আঙ্গুল মাঙ্গুল সব ব্যথা হয়ে গেছে মেশিন লাগবো একটা এই ডায়লগটি টিকটকে ব্যাপক পরিমাণে ভাইরাল হয়েছে আর এই নাটকটির নাম হচ্ছে লাইলি মজনুর প্রেম হার তো যাই হোক এরপর আমাদের লিস্টে দুই নম্বরে আছে মারজুক রাসেলের ফিমেল টু নাটকের একটি চমৎকার ডায়লগ গাইস মারজুক রাসেল মানে আগুন এটা হয়তো আর বলে বোঝাতে হবে না তো যাই হোক এরপর লিস্টের তিন নম্বরে আছে কাবিল আর ব্যাচেলার পয়েন্ট তিনের জনপ্রিয় একটি ডায়লগ কে কইছে আমার কাছে জিনিসপত্র নাই আমার কাছে যে অল টাইম সুরীয় কথা এটা তুই জানো শুভ দর্দে এরপর লিস্টের চার নম্বরে আছে আর জে ফারহান সে সালাম দিয়ে যখন সালামের উত্তর না পায় তখন কি করে আসসালামু আলাইকুম কেমন আছেন সালাম কালাম তো ভালোই দাও শুনলাম তুমি নাকি সবার সঙ্গে বেয়াদবি করে বেড়াও এলাকার কোনো মানুষই নাকি তোমার সঙ্গে স্বস্তিতে থাকতে পারে না তোমার বাপের কাছে নাকি প্রতিদিনই বিচার যায় সালাউদ্দিন কেমন আছোস দোস তুমি আমার নাম ধরে ডাকলা তোর নাম সালাউদ্দিন না হ্যাঁ তা কি ডাকবো শালা শোনো আমি তোমার বাপের বন্ধু বাপের বন্ধুরে কেউ নাম ধরে ডাকে তো বাপের বন্ধু কি আমার বন্ধু হইতে পারে না মেস আছে তোর সামনে সিগারেট খাম তাকাই তাকাই দেখবি এখন বুঝছি এলাকার মানুষ খামোখাই কয় না তুমি আস্ত একটা বেয়াদব এই যে আপনারা আমি সালামটা দিলাম মুসলিম হিসাবে উচিত ছিল আপনার সালামের উত্তরটা দেওয়া আমি তো ভদ্রতার সহিত আবার জিজ্ঞাসা করছি আঙ্কেল কেমন আছেন উত্তর দিছস উত্তর দেস না তুই উত্তর না দিয়া তুই আজকে আমারে কস আমি আস্ত বড় বেয়াদব ও আমি তো বেয়াদব আমি এত বড় বেয়াদব যে আমার বেয়াদবি যদি এহানতে মাপা শুরু করস টেকনাপ গিয়ে পৌঁছাবি তারপর আমার বেয়াদবির সীমা খুঁজে পাবি না বুঝছস না এমন একটা কাজ কর তুই সোজা যা সোজা গিয়া আমার বাসায় কলিং বেল দিবি কলিং বেল দিয়ে পরে আমার আব্বারে কবি যে আপনার পোলায় তো বেয়াদব আমার সামনে সিগারেট খাইছে যা যা তো গাইস এরপর লিস্টের পাঁচ নম্বর আছে আফরান লিশু তাকে যখন ছেড় দেওয়া হয় সে কি খেলা দেখালো আপনার সরি কেব আপনি কে আপনার সরি কেব আপনি চিনেন আমি কেনা কাহিনী করতেছেন সুজা ভাই কইছে সিবিআরা ভাঙা দিবেন নালে কিন্তু তাহলে কি হবে একটা ট্যাঙ্ক তো ভাঙা হাতে ধরাই কবে বলি ভাই আমি আমার বাপ মায়ের একমাত্র সন্তান আমার ভাঙা ভঙ্গির দরকার নাই ঠিক আছে একটা খেলা দেখাই একটা হাত দুইটা হাত তো যাই হোক এরপর লিস্টের ছয় নম্বর আছে অ্যালেন স্বপন নামে পরিচিত নাসিরুদ্দিন খানের মানি ইস মানি ডায়লগটি তোরে বলছিলাম না আন্ডারগ্রাউন্ড লাইফই ভালো এ ভদ্র সমাজের সব ফ্যান্স ফ্যান্স সাদা টাকা হালা টাকা আইন কানুন আরে হোয়াইট মানি ব্ল্যাক মানি আবার কি মানি ইস মানি পার্সোনালি এই ডায়লগটি আমার কাছে অসাধারণ লেগেছে গাইস এরপর লিস্টে সাত নম্বর আছে হুমায়ুন ফরিদি সে প্রেমে ব্যর্থ হয়ে কি বলেছিল দেখো আমি এক পর্যায়ে আবিষ্কার করলাম যে আমি অভিনয় ছাড়া আর কিছুই করতে পারি না আর কিছুই শিখি নাই
কিন্তু অভিনয় করে তখনকার সময়ে অভিনয় করে তো জীবন ধারণ করা সম্ভব ছিল না। গাইস এরপর লিস্টের 8 নম্বরে আছে শামীম হাসান সরকার। তো চলেন তার একটি চমৎকার ডায়লগ দেখে আসি। তোমার বংশে কি কেউ তোতলা ছিল? না, আমার বংশে কোনো তোতলা কেউ ছিল না, এখনো নাই, ইনশাআল্লাহ সামনে আসবেও না। তাহলে কি সমস্যা? তোমার সাথে ফাইজলামি করতেছ না? আরে আমি তোমার সাথে ফাইজলামি করতেছি না 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 না। এরপর লিস্টে 9 নম্বর আছে হাবু ভাই। হঠাৎ ক্ষিপ্ত হয়ে হাবু ভাই যখন কাউকে থ্রেট দেয়। গাইস এরপর লিস্টে 10 নম্বর আছে পাবেল। পাবেল যখন পাতি মাছ টান তখন কি করে? তুমি বনানি যাবো না, তোমার খবর আছে না। বনানি গেলে কি করবি মাতা? ডোন্ট টাচ মি সু, আমি তোমার ড্যাডিকে কল দিব। তুমি আমার ড্যাডিকে চেনো না এখন। তো ড্যাডি আর তুই এক লয়ে কাকটি আইস বিচি দে ধরে দিন দেখো। শোনো জু, এসব চাওয়াজি করে কোনো লাভ হবে না, বুঝছো? মাই আঙ্কেল ইজ এ গডফাদার, ইউ নো। তো গাইস ভিডিওটি এই পর্যন্তই। 1000 লাইক পূরণ হলে দ্বিতীয় পর্ব নিয়ে চলে আসব। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।